হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভার। বন্ধুরা, তোমরা যারা 2019-এর জেক্সপো এক্সাম দেবে, যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো, তাদের মধ্যে অনেকে আমার কাছে কমেন্ট করছিলে যে কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এবং তোমরা চিন্তিত আছো কবে অ্যাডমিট কার্ড রিলিজ হবে এবং কীভাবে ডাউনলোড করবে সেই বিষয়ে তোমরা চিন্তিত আছো। তো এই ভিডিওটা আমি তোমাদেরকে এই অ্যাডমিট কার্ড কবে বেরোবে এবং কীভাবে ডাউনলোড করবে সেটাই বলবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে দেখতে থাকো, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের অ্যাডমিট কার্ড সম্পর্কে বলি। দেখো এখানে অফিসিয়াল নোটিফিকেশন, দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের লাস্ট ডেট ছিল 18 এপ্রিল 2019। ওকে, প্রথমে 6 মার্চ অবধি লাস্ট ডেট ছিল, পরবর্তীকালে 18 এপ্রিল করা হয়, এবং রিলিজ অব জেক্সপো বুকলেট 2019 অ্যাডমিট কার্ড প্রথমে ছিল 3রা এপ্রিল। যেহেতু পরবর্তীকালে ডেট বাড়ানো হয়েছিল, সেই জন্য সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে, এবং দেখো এখানে বলা আছে মে 2019, অর্থাৎ মে মাসে বেরোবে বলে বলা হয়েছে। এখনও কনফার্ম ডেট কিন্তু বলা হয়নি। ওকে, আর জেক্সপো বুকলেট 2019 এক্সাম ডেট তোমাদের 30শে মে 2019 হবে। তোমরা এই এই পরীক্ষার আগে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। ওকে, তোমাদেরকে বলি এই অ্যাডমিট কার্ড নিয়ে তোমরা চিন্তিত হবে না, তোমরা পরীক্ষার আগে ঠিক 10 দিন হোক 5 দিন হোক আগে তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অ্যাডমিট কার্ড নিয়ে বেশি চিন্তিত না হয়ে তোমাদের এখন শুধু প্রিপারেশন নেওয়া উচিত। ওকে, তোমরা অ্যাডমিট কার্ড সঠিক সময়ে পেয়ে যাবে, এবং অ্যাডমিট কার্ড পেরিয়ে গেলে আমি জানিয়ে দেবো তোমাদেরকে তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা দেখিয়ে দেবো, এবং সেই জন্য সঠিক সময়ে নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, www.webscte.co.in। এই ওয়েবসাইটে তোমাদের নোটিফিকেশন বেরোবে এবং এখান থেকেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো তোমরা অ্যাডমিট কার্ড সঠিক সময়ে বেরিয়ে যাবে এবং আমি সেটা জানিয়ে দেবো। তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে চিন্তিত না হয়ে এখন শুধু প্রিপারেশন নাও। ওকে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, এবং তোমার সকল বন্ধুদেরকে জানিয়ে দাও ভিডিওটিকে তাদের কাছে শেয়ার করে। ওকে।